আসসালামু আলাইকুম। শুরু করছি কোরআন থেকে নেয়া জীবনের পাঠ বই থেকে 29তম পর্ব, ভীষণ একলা দিনে, অংশ এক। দিন কয়েক আগের ঘটনা। আমার বাসার পাশের হাসপাতালের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হাসপাতাল এলাকা সাধারণত খুবই লোকারণ্য থাকে, রোগী, ডাক্তার, অ্যাম্বুলেন্স ইত্যাদিতে। এমন সব জায়গায় হইচই হট্টগোল লেগে থাকা খুব স্বাভাবিক। কিন্তু সেদিন হাসপাতাল গেটের বাইরে একজন মহিলাকে দেখলাম কি ভীষণ আর্তচিৎকারে কান্না করছে, বুক চাপড়ে কান্না যাকে বলে। বুঝতে বাকি রইল না যে নিশ্চিত কোনো দুর্ঘটনা ঘটেছে, হয়তো কাছের কেউ মারা গেছে, নতুবা গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। আগ্রহ আটকে না রাখতে পেরে পাশের একজনকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাই? তিনি বললেন, মহিলার বাচ্চা হারিয়ে গেছে। একটা ধাক্কা খেলাম যেন। কোনো একটা বিপদ মাথায় নিয়ে হয়তো হাসপাতালে এসেছিলেন তিনি, এসেই হারিয়ে ফেলেছেন নিজের বাচ্চাকে। বিপদের ওপর বিপদ যাকে বলা যায়। পর্দাবৃত মহিলা এত জোরে কান্না করছেন যে আশেপাশের সমস্ত লোক এসে জড়ো হয়ে গেছে ওই জায়গায়। দেখতে দেখতে মহিলা মাটিতে গড়াগড়ি দেওয়া শুরু করলেন। গগন বিদারী চিৎকারে তিনি বলছেন, বাপ ও বাপ, ও সোনা কোথায় তুই? আল্লাহ, আমি আমার সোনা বাপরে কই পাব ও আল্লাহ। আমি নিজে যেহেতু একজন বাবা, তাই সন্তানের জন্য একজন মায়ের এমন আহাজারি দেখে বুকের ভেতরটা বিষাদে কেমন যেন হয়ে গেল। মনে মনে আল্লাহকে বললাম, মহিলার বুকের ধনকে যেন তিনি সযত্নে মায়ের কাছে ফিরিয়ে দেন। আমার কিছু মেহমানকে স্টেশন পর্যন্ত রেখে আসার জন্যই বের হয়েছিলাম সেদিন, কিন্তু এমন মর্মান্তিক ঘটনাটা দেখে খানিকটা বিমরী হয়ে পড়েছি। সাথের মেহমানদের জানাতে তারাও ভীষণ দুঃখ পেল। ঘটনাস্থল ছেড়ে যেতে ইচ্ছে করছিল না কোনোভাবে। আমার মন বলছিল বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাবে। সন্তান হারিয়ে তার বুক ভাঙা কান্নার দৃশ্য তো দেখলাম, সন্তানকে ফিরে পাওয়ার পর কি অবস্থা হবে তার, সেটা দেখে যেতে খুব ইচ্ছে করছিল। চারপাশও কেমন স্থবির হয়ে পড়েছে ওই ঘটনায়। সবাই ভিড় করে আছে একটা জায়গায়, কেউ কেউ আশেপাশে খোঁজ লাগাচ্ছে, কেউ এদিক সেদিক ফোন দিচ্ছে। একটু বাদেই জটলার ভেতর থেকে রব উঠল, পাওয়া গেছে রে, পাওয়া গেছে, বাচ্চাটাকে পাওয়া গেছে। এই আওয়াজটুকু শুনে কি অদ্ভুত আনন্দে আমার মনটা নেচে উঠেছে তা ভাষায় বোঝানো সম্ভব নয়। আমি দৌড়ে গিয়ে দেখি একটা বাচ্চাকে পাজাকোলো করে নিয়ে আসছে এক লোক। যেই না বাচ্চাটাকে তার মার কাছে দিল, অমনি মহিলাটা বাচ্চাকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল বুকে, এবং তারপর ধপাস করে মহিলা মাটিতে পড়ে গেল। পাশের একজন মহিলা বলে উঠলেন, বেহুশ হয়ে গেছে, পানি আনো, পানি আনো। অন্য আরেকজন বললেন, আহারে, একেই বুঝি বলে মা। নানানজনের মুখ থেকে নানান কথা বেরিয়ে আসছে তখন। পাশে বাচ্চাটা অদ্ভুত চোখে তাকিয়ে তাকিয়ে দেখছে সব। আমি আর বেশিক্ষণ দাঁড়ালাম না, এক অন্যরকম ভালো লাগা নিয়ে আমি ছেড়ে এলাম জায়গাটা। অংশ দুই। জীবনের নানান বাঁক বদলে এই ঘটনা আমি বেমালুম ভুলে গিয়েছিলাম। সেদিন সুরা আল মাআরিজ পড়তে গিয়ে পুনরায় মনে পড়ল সেটা। সুরা মাআরিজের বর্ণনা এবং সেদিনকার সেই দৃশ্যপট, দুটো ঘটনাকে পাশাপাশি রেখে যখন ভাবতে গেলাম, ভয় আর আতঙ্কে আমার রক্ত যেন হিম হয়ে গেল। সুরা আল মাআরিজের শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত দিবসের ভয়াবহ অবস্থা কীরকম হবে তার খানিকটা বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, আর পাহাড়গুলো হবে রঙিন পশমের মতো। সুরা মাআরিজ আয়াত 8-9। কিয়ামতের ঠিক প্রাককালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে ধ্বংস করে দেবেন। এই ধ্বংসযজ্ঞ কতটা ভীতিকর, কতটা বীভৎস হবে তা অনুমান করার জন্য বোধ করি এই দুটো আয়াতই যথেষ্ট। বলা হচ্ছে সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, অর্থাৎ
ধাতুকে গলানো হলে তা যেভাবে তরলে পরিণত হয়, আকাশ ঠিক সেরকম এক গলিত তরলে পরিণত হবে। আকাশকে ধ্বংস করা হবে এভাবেই। বৃষ্টির মতো সেই গলিত তরলে প্লাবিত হবে গোটা দুনিয়া। পরের আয়াতে বলা হচ্ছে পাহাড়গুলো হবে রঙিন পশমের মতো। আমি ভাবলাম এখানে পাহাড়গুলোকে জমিনের নিচে ধসিয়ে দেওয়ার কথা বলা হলো না কেন, বা পাহাড়গুলোকে ধুলোয় পরিণত করে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কথাও তো বলা যেত। কিন্তু সেসবের দিকে না গিয়ে কুরআন পাহাড়গুলোকে রঙিন পশমের মতো করে ধ্বংস করার কথাই বা কেন বলল? আমার ধারণা ধ্বংসকালীন অবস্থাটা কতটা বীভৎস আর ভয়ঙ্কর রূপ নেবে তা বোঝাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম রূপকের ব্যবহার করেছেন। আকাশ হচ্ছে ওপরের বস্তু, ওপরে সেই বস্তুকে তিনি গলিয়ে মাটিতে নামিয়ে আনবেন, আর পাহাড় হলো মাটির বস্তু। মাটির সেই বস্তুর অবস্থা তিনি এমন করে ছাড়বেন যে সেটা আকাশে ভেসে বেড়াতে শুরু করবে। মোদ্দা কথা, কিয়ামত সংঘটিত হওয়ার আগে আগে জগতে কি নিদারুণ বিশৃঙ্খলার সৃষ্টি হবে ওই সময়ে তা বোঝাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশকে গলিত ধাতু বানিয়ে জমিনে নামিয়ে আনা এবং পাহাড়কে রঙিন পশম বানিয়ে হাওয়ায় ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন। কি দুর্যোগ আর দুর্ভোগময় হবে সে পরিস্থিতি! আকাশ এবং পাহাড়ে দুটো ভয়ঙ্কর অবস্থা বর্ণনা করার ঠিক পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহা বিপর্যয়ের সময়টাতে মানুষদের অবস্থা কত করুণ হবে তা মেলে ধরলেন। সেদিন যদিও তাদেরকে রাখা হবে পরস্পরের দৃষ্টির সম্মুখেই, অপরাধী সেদিনের আজাব থেকে বাঁচার জন্য বিনিময় হিসেবে দিতে চাইবে তার সন্তানকে। সূরা মাআরিজ আয়াত 10-11। আয়াতের এই জায়গায় এসে আমি একেবারে থ হয়ে গেলাম। একবার মনে হলো ভুল পড়লাম না তো, কিন্তু না, আমি ভুল কিছু পড়িনি। সেদিনের অবস্থা এত করুণ, পরিস্থিতি এত নাজুক হবে যা বর্ণনার ঊর্ধ্বে। ভয় আর আতঙ্কে মানুষ এতটাই বিহ্বল হয়ে থাকবে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে, আসন্ন দুর্যোগ আর দুর্ভোগ থেকে নিজেকে বাঁচাতে মা তার কোলের সন্তানকে সাথে বলবে, নাও নাও, এ আমার সন্তান ছিল দুনিয়ায়, আমি ওকে 9 মাস গর্ভে ধারণ করেছি, বড় আদর যত্ন করে ওকে বড় করেছি, ওকে আমি তোমাদের হাতে তুলে দিতে চাই, ওকে যা করার করো, তার বদলে তোমরা আমাকে মুক্তি দাও। আমি চিন্তা করলাম হাসপাতালের গেটে সেদিন দেখা সেই মায়ের কথা, সন্তানকে হারিয়ে আকাশ বাতাস এক করে আহাজারি করা সেই মা সন্তানকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে ধরতেই যিনি সেদিন মূর্ছা গিয়েছিলেন, সেই মা কিয়ামতের এমন ভয়াবহ দুর্যোগের মুহূর্তে তার ওই সন্তানকে বিনিময় হিসেবে দিয়ে নিজে বেঁচে যেতে চাইবে। ভাবা যায় ঠিক কতখানি বিপদসংকুল হবে সময়টুকু, অবস্থার ভয়াবহতা কতটা প্রকট হলে পিতামাতা নিজেদের সন্তানকে বিনিময় হিসেবে দিয়ে বাঁচতে চাইবে জাহান্নামের লেলিহান আগুনের শিখা থেকে। আমাদের মায়েরা আমরা না খেললে যারা খেতে পারেন না, আমরা ঘরে না এলে যারা ঘুমোতে পারেন না, আমাদের অসুখ হলে যাদের সারাটা রাত নির্ঘুম কেটে যায়, আমাদের বাবারা যারা সারাটা জীবন সংগ্রাম করে আমাদের ভালো থাকার জন্য, যাদের কোল আর কাঁধ আমাদের সারা জীবনের আশ্রয় এবং প্রশ্রয়, সেই মা এবং বাবা কিয়ামতের মাঠে চাইবে আমাকে জাহান্নামে ঠেলে দিয়ে হলেও যেন তারা বেঁচে যেতে পারে। অংশ 3। আমাদের পিতামাতারাই যেখানে আমাদের চিনতে চাইবেন না, সেদিন আমাদের বিনিময় হিসেবে দিয়ে নিজেরাই যখন বাঁচতে চাইবেন জাহান্নামের আগুন থেকে, সেখানে দুনিয়ার কোনো সঙ্গী সাথী বন্ধু সহিত আর শুভাকাঙ্ক্ষী কাজে আসবে আমাদের বলুন? দুনিয়ার সকল সহিত শুভাকাঙ্ক্ষী যাদের এক নজর না দেখতে পেলে ব্যাকুল হয়ে উঠতাম আমরা, যাদের মন রক্ষার জন্য আমরা জেগেছি অযুত রাত্রি, যাদের আমরা ধরে নিয়েছিলাম বাঁচা আর মরার সাথে হিসাবে, সেই মহাদিবসে আমরা সবিস্ময়ে দেখব কেউ আসলে কারো নয়। মহাপ্রলয়ের সেই সংকটময় সময়ে আমরা প্রত্যেককে একলা হয়ে যাব, দূর আকাশে মিটিমিটি চলা সেই সঙ্গীহীন তারাটার মতো।
প্রকৃতির বুকে ঝুপ করে নেমে আসা সেই নিঃসীম অন্ধকারাচ্ছন্ন রাতের মতো। তবে আখেরে সুসংবাদ তাদের জন্য যারা জীবনকে ঠিক সেভাবে সাজিয়েছে যেভাবে সাজানো গেলে পৌঁছানো যায় কাঙ্ক্ষিত মঞ্জিলে, যারা দুনিয়ায় সময় সওদা করে কিনে নিয়েছে আখিরাতের পাথেও, পাপাচার আর অনাচারের চোরাগলিতে যারা ডুবে যায়নি, যারা শেষ পর্যন্ত মরে যেতে দেয়নি তাদের হৃদয়গুলোকে, যাদের হৃদয়ে ঠাঁই করে নিয়েছিল হেরার রশ্মি। বিজয় মাল্য তাদের জন্যই, সেই মহাবিপর্যয়ের দিনে মহামহিম রবের আরশের ছায়াতলে তারা জায়গা করে নেবে।